আপনার কি ডায়াবেটিসের সমস্যা আছে? আমরা যদি সমীক্ষা করে দেখি তাহলে দেখব এখন বেশিরভাগ মানুষেরই ডায়াবেটিস রয়েছে, আর তারা এই সমস্যা নিয়ে যথেষ্ট নাজেহাল। তারা ভেবেই পান না তারা ঠিক কি কি খাবেন। একদিকে তারা সুগার জাতীয় কোনো খাবার খেতে পারেন না, আবার তাদের কিন্তু একটা সুগার ক্রেভিংও থাকে। অনেক সময় আমরা দেখি তাদের সুগার ফল করে। আজকে আপনাদের এমন একটা খাবারের সন্ধান আমি দেব যেটা কিনা আপনাদের এই সবকটি সমস্যারই সমাধান করবে। চলুন দেখে নিই কি সেই খাবার। এই খাবারটি কিন্তু প্রায় সবার বাড়িতেই থাকে, সেটা হলো খুব সুস্বাদু একটা ফল, কলা। আমাদের অনেকেরই ধারণা থাকে, যেটা কিনা ভুল, যে কলা খেলে সুগার হাই হয়ে যায়। কিন্তু কলা বা কলার মতো মিষ্টি অন্য অনেক ফলে যেটা থাকে সেটা হলো ন্যাচারাল সুগার। ন্যাচারাল সুগার বডি ইজিলি অ্যাবজর্ব করতে পারে। যাদের সুগার ক্রেভিং থাকে বা যাদের সুগার ফল করে, তারা যদি সেই সময়গুলোতে কলা খান বা কলার মতো অন্য যে কোনো মিষ্টি ফল খান, তাহলে তাদের সুগার লেভেল থাকে ব্যালেন্সড, আর এই সুগার আপনাদের ক্ষতিও করে না। আপনি যদি হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভোগেন তাহলেও কিন্তু আপনি রোজ দিন কলা খেতে পারেন, কারণ কলায় থাকে পটাশিয়াম, যেটা আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কলায় আছে ভিটামিন বি, যেটা আপনার নার্ভের কার্যক্ষমতা বাড়ায় আর শেখার ক্ষমতা বাড়ায়। তাই চিকিৎসকেরা এখন আপনার শিশুকেও প্রতিদিন একটা করে কলা খাওয়ার পরামর্শ দিচ্ছেন। তাছাড়া কলায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফাইবার, যেটা ক্যান্সারের ঝুঁকি কমায়। আর তাছাড়া স্ট্রোকের ঝুঁকি এড়াতেও আপনি কিন্তু কলা খেতে পারেন। আমরা দেখি অনেকেই কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যায় ভোগেন। কলা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের সাহায্য করবে। বয়স বাড়লে হাড়ের সমস্যায় ভুগতে দেখা যায় বহু মানুষকে। কলা কিন্তু হাড়ের সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের সাহায্য করতে পারে। সকালে শরীর চর্চার পর আপনি যদি একটা করে কলা খান, সেটা আপনার বডিতে এনার্জি দ্রুত ফিরিয়ে আনতে সাহায্য করে। কলার গুণাগুণ বলে শেষ করা যায় না। তাই কলা হলো এমন একটা খাবার যেটা কিনা সহজ পাচ্য আর সহজ লভ্য, মানে কলা আপনি ইজিলি ডাইজেস্ট করতে পারেন, খুব তাড়াতাড়ি হজম করতে পারেন, আর কলা আপনি সারা বছর যখন তখন আপনার হাতের কাছেই পাবেন। তাই আপনার রোজ দিনের ডায়েটে একটা করে কলা অবশ্যই রাখুন আর সুস্থ থাকুন। এমনই অনেক তথ্য পেতে আপনাদের চোখ থাকুক ক্যালকলিং টিভিতে।